তাহলে আমরা কি জানি যে দ্বিতীয় তো সিগন্যালাইজেশন 8 থেকে মানে কোথায় কোথায় আপনার চেয়ে হর্ন বাজানো নিষেধ, এরকম সিগন্যাল পাওয়া মানে আপনি কখনোই মনে করবেন না যে ওইখানে হর্ন বাজানো যে নিষেধ ছিল সেটা শেষ হয়ে গেছে, এটা মনে করবেন না। এই সিগন্যাল দিয়ে আপনাকে বলতেছে হর্ন বাজানো নিষেধ, মানে একটা হর্ন কে দেখেন একটা লাল বার্রা দিয়ে কাটা দিচ্ছে, তার মানে এখানে হর্ন বাজানো নিষেধ। কিন্তু তারপরেও আপনি দুইটা ক্ষেত্রে হর্ন বাজাইতে পারবেন, একটা হচ্ছে কি হঠাৎ কোনো বিপদ যদি আপনি মানে দেখেন, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন যদি হন এই বিপদটাকে এড়িয়ে যাওয়ার জন্য, অথবা আপনার গাড়ির মধ্যে যদি কোনো ধরনের রোগী অথবা আপনার মানে আহত ব্যক্তি অথবা অসুস্থ ব্যক্তি যদি থাকে তাহলে হচ্ছে কি আপনি হর্ন বাজাইতে পারবেন। অন্যথায় হচ্ছে গিয়ে কখনোই এই সিগন্যাল যেখানে পাবেন সেখান থেকে আপনি কখনোই হর্ন বাজাতে পারবেন না, ঠিক আছে? মানে একটু ভালো করে খেয়াল রাখবেন, এই সিগন্যালটাতে আমরা সবাই ভুল করে ফেলি যে হচ্ছে গিয়ে আমরা মনে করি যে এখানে আসার পরে ফিনে হয়েছে, না এখানে ফিনে না, এখানে আপনাকে হর্ন বাজানোটা নিষেধ সেটা বলতেছে। Il segnale raffigurato preavvisa la possibilità di incontrare una caserma dei vigili del fuoco. বলতেছে সিগন্যালটি আপনাকে প্রিয়ানুঞ্চা করা যে কথা, প্রিয়াবিষ্টা করা একই কথা। অঙ্কিত সিগন্যালটি আপনাকে পূর্ব সংকেত দিচ্ছে যে লা পসিবিলিটা সম্ভাবনা আছে দি ইনকন্ট্রারে সম্মুখীন হওয়ার, মুখোমুখি হওয়ার উনা কাজের মানে হচ্ছে কি আপনার একটা এই যে মানে কি বলে এটাকে ফায়ার সার্ভিস স্টেশনের মুখোমুখি আপনি হইতে পারেন, হ্যাঁ এরকম একটা পূর্ব সংকেত দেয় হচ্ছে এই সিগন্যালটা। হ্যাঁ মানে ফায়ার সার্ভিসের যে স্টেশন আছে ওই স্টেশনের মুখোমুখি হবেন এরকম পূর্ব সংকেত দেয় না, এরকম কোনো পূর্ব সংকেত দেয় না ফালসো। Il segnale raffigurato indica l'inizio di una zona in cui è vietato suonare il clacson. অঙ্কিত সিগন্যালটি আপনাকে ইন্ডিকেট করে, নির্দেশনা দেয় যে লিনিসিও দিয়ে উনা জোনা, একটা জোনা শুরু হয়েছে ইন কুই যেখানে বিয়ে তা তো সোনারে ইল ক্লাকসন, যেখানে হচ্ছে গিয়ে ক্লাকসন বা হর্ন বাজানোটা নিষেধ বিয়ে তা তো। In presenza del segnale raffigurato si può utilizzare il clacson se si trasportano feriti o ammalati gravi. যদি হচ্ছে গিয়ে অঙ্কিত সিগন্যালটা আপনার উপস্থিতিতে, হ্যাঁ ইন প্রেজেন্স মানে উপস্থিতি দেল সিগন্যাল রাফিগুরাতন, অঙ্কিত সিগন্যালটির উপস্থিতিতে সিপ উতিলিচারে আপনি ব্যবহার করতে পারবেন ইল ক্লাকসন, ওই যে হর্ন আপনি বাজাইতে পারবেন, যদি সি ট্রান্সপোর্টানো ফেরিতে আপনি যদি কোনো আহত অথবা আম্মালাতি গ্রাবি কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি অথবা আহত ব্যক্তি যদি আপনি পরিবহন করেন তাহলে অঙ্কিত সিগন্যালটির উপস্থিতিতে আপনি সিপ উতিলিচারে আপনি হর্ন বাজাতে পারবেন। Il segnale raffigurato consente l'uso del clacson nei casi di ingorgo stradale. Adesso un quinto signal ti consente apnake onumuti dei l'uso del clacson, mane clacson byabohar korar horn bajar onumuti dei nei casi di ingorgo stradale. Ingorgo stradale hocche ki apnar traffic jam, rastar modhe jodi traffic jam hoy, হ্যাঁ ক্ষেত্রে হচ্ছে কি আপনি বলতেছে এখানে আপনার ক্লাকসন বাজাইতে পারবেন, পারবেন আমরা জানি দুইটা ক্ষেত্রে বাজানো যাবে, যখন আপনি একটা ইমিডিয়েট মানে হঠাৎ একটা বিপদের সম্মুখীন হয়েছে তখন আপনি বাজাতে পারবেন। মনে করেন যে হঠাৎ করে একটা মানুষ আপনার সামনে চলে আসছে, হ্যাঁ তাকে হালকা করে একটু হর্ন বাজে আপনি তাকে সতর্ক করতে পারেন, হ্যাঁ বা হচ্ছে কি আপনি গাড়ির মধ্যে একটা আহত ব্যক্তি আছে বা গুরুতর আহত ব্যক্তি তার ওই ওইটার ক্ষেত্রে আপনি হর্ন বাজাতে পারবেন, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আপনি হর্ন বাজাতে পারবেন না। Il segnale raffigurato indica la fine del divieto di segnalazioni acustiche. বলতেছে অঙ্কিত সিগন্যালটি ইন্ডিকেট করে লা ফিনে শেষ হয়েছে, একটু আগে আমি যে কথাটা বলছিলাম আমরা, কারণ আমরা অনেকগুলো এরকম সিগন্যাল পড়ছি তাই না, যে বাররা দিয়ে কাটা দিলে ওইখানে এসে ফিনে হয়ে গেছে এবং সামনে আরো কিছু সিগন্যাল এরকম করব, ঠিক আছে? আপনাকে বলতেছে অঙ্কিত সিগন্যালটি আপনাকে কি ইন্ডিকেট করতেছে যে ফিনে হয়েছে দেল দিবিয়ে তো সিগন্যালাসিওনে আকোস থেকে, মানে যে হর্ন বাজানোর হ্যাঁ নিষেধাজ্ঞাটা হ্যাঁ দিবিয়ে তোটা এখানে শেষ হয়েছে। In presenza del segnale raffigurato è consentito l'uso del clacson solo in caso di pericolo immediato. In presenza del segnale raffigurato, anche il segnale rupostitite è consentito onomotiasse l'uso del clacson, ma il horn bajanur onomotiasse solo, sudomato, in caso di pericolo immediatamente. Apri giudizio che hotat immediate kuno. আপনার বিপদের সম্মুখীন হন তাইলে হচ্ছে কি আপনি এই ইয়াটা বাজাইতে পারবেন।
Il segnale raffigurato vieta l'uso del clacson. Adesso onkito signalite vieta core, nishet core uso del clacson, onkito signalite apra clacson bazate nishet core. Vero. Vero. Il segnale raffigurato preavvisa una strettoia su strade di montagna. Onkito signalite preavvisa core, mani apra che ekta purbo shonket dei, je una strettoia, ekta shonkuchon su strade in montagna. আপনার পাহাড়ের একটা রাস্তার মধ্যে একটা পূর্ব মানে সংকোচনের পূর্ব সংকেত দেওয়া হচ্ছে অঙ্কিত সিগন্যালটা পাহাড়ি একটা রাস্তা এটা কোন ধরনের সংকোচনের কোন সিগন্যালই এটা না তাই না Il segnale raffigurato vieta le segnalazioni acustiche. Onkito signalti vieta করে নিষেধ করে le segnalazioni acustiche. মানে segnalazioni acustiche যে কথা আর সোনারে ক্লাকসন একই কথা হ্যাঁ মানে হর্ন বাজানোটা নিষেধ করে অঙ্কিত সিগন্যালটিতে Il segnale raffigurato consente l'uso del clacson per richiamare l'attenzione in qualsiasi circostanza. Volta se onkito signal ti apna che consente core onumuti dei l'uso del clacson, clacson bevohar korte per richiamare attenzione, mani apnar attention pay korar jonno in qualsiasi circostanza, mani je kono poristhitite, ha, je kono poristhitite apni karo attention monojog akorshon korar jonno আপনি ক্লাকসন বাজাতে অনুমতি দেয় যেমন আমরা দেখি যে হ্যাঁ আমরা দেখি যে এখানে সচরাচর মানুষ ক্লাকসন বাজে একজন আরেকজনকে স্যালুটাতে নাই ঠিক আছে না দেখি না আমরা রাস্তাঘাটে হঠাৎ করে কারোর সাথে দেখা হইলে যেরকম আমরা যেরকম বাংলাদেশে যেটা করে মানে গাড়িটার থেকে মাথাটা বের করে ডাক দেয় এই সেই কিন্তু এখানে আমরা দেখি যে হঠাৎ করে ক্লাকসন বাজায় হচ্ছে কি একজন আরেকজনকে ডাক দেয় তাই না তো এই সিগন্যালটা আপনাকে অনুমতি দেয় হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে হচ্ছে কি আপনাকে আরো মনোযোগ আকর্ষণ করার জন্য ক্লাকসন বাজানোর অনুমতি দেয় Il segnale raffigurato deve essere rispettato soltanto dalle ore 20 alle ore 8. Voltasi chi? অঙ্কিত সিগন্যালটি দেবে এসেরে রেসপেক্টাতো আপনি অবশ্যই এই সিগন্যালটা ফলো করবেন মান্য করবেন সলতান্তো শুধুমাত্র দানলে উড়ে বেনতে আলে উড়তো মানে রাতের 8টা থেকে সকাল 8টা পর্যন্ত হচ্ছে কি আপনি মান্য করবেন আর বাকি সময়গুলো মান্য করার কোনো দরকার নাই এরকম সিগন্যাল যখন দেখবো আমরা 24 ঘন্টায় হচ্ছে কি আমাদেরকে এই সিগন্যালগুলো ফলো করতে হবে তাই না জি 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 ওকে যে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন ওকে কারো যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে আমরা আগে যাই ঠিক আছে আপনাদের যদি আমরা তো গত প্রথম ক্লাসে সবগুলো ছবি দেখাইছি তারপরে যদি আপনাদেরকে ছবি দেখতে কারো কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন আমরা হচ্ছে কি আপনাদেরকে ছবিটাও দেখাই দিব ঠিক আছে আর এখানে ছবি দেখার কিছুই নেই এগুলো একদম ইজি আমরা আগেও বলছি এখনো বলি হ্যাঁ পাতেন তা একটা খুবই ইজি ব্যাপার যদি একটু খাত্র একটু খালি যদি আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে কয়েকটা দিন চেষ্টা করেন তাহলে এই সম্ভব এখন দেখেন একটা বিয়ে তা তো সিগন্যাল তাই না এটা একটা বিয়ে তা তো সিগন্যাল ভিতরে একটা মানুষের ছবি তাই তো তার মানে হ্যাঁ তার মানে হচ্ছে কি আপনাকে বলতেছে এই যেখানে হচ্ছে কি এই সিগন্যালটা পাইবেন সেখানে হচ্ছে কি আপনার মানুষ চলাচল করা নিষেধ হ্যাঁ এবং সেটা যেহেতু এই সিগন্যালটাতে কোনো ধরনের কোনো প্যানেলও দেওয়া নাই যদি প্যানেলও দেওয়া থাকতো আমরা পরবর্তীতে প্যানেলও সম্পর্কে পড়াশোনা করবো আপাতত প্যানেলও চিন্তা বাদ দেন এই সিগন্যালটা যদি শুধুমাত্র এরকম ভাবে থাকে তাহলে অবশ্যই সেটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বেলি ঠিক আছে শুধুমাত্র মানুষ চলাচল করা নিষেধ বাকি যত ধরনের গাড়ি আছে সকল গাড়ি চলাচল করতে পারবে এই সিগন্যাল গুলো যখন এরকম থাকবে মনে রাখবেন ভিতরে যার ছবি দিবে শুধু তার জন্য নিষেধ আর কারো জন্য নিষেধ না যেমন ভিতরে এখানে একটা মানুষের ছবি পথচারীর ছবি তার মানে শুধুমাত্র পথচারীর জন্য এই সিগন্যালটা নিষেধ তাই না আপনারা আমাকে বলবেন একটু এই সিগন্যালটা আমরা কোথায় পড়ছিলাম অবলিগো সিগন্যাল ওইখানে কি ছিল যে একটা মানুষের ছবি ব্লু কালারের ভিতরে ছিল হ্যাঁ যে ওইখানে একটা একটা পথচারীর জন্য একটা রিজার্ভ সংরক্ষিত রাস্তার মধ্যে এই সিগন্যালটা আমরা পাইছি শুরুতে তাই না কম্পেয়ার করে পড়বেন দেখেন এটা লাল আর ওইটা নীল লালে হচ্ছে কি নিষেধ আর নীলে হচ্ছে কি একটা সংরক্ষিত রাস্তা ওকে জি Il segnale raffigurato vieta il transito ai pedoni. অঙ্কিত সিগন্যালটি বিয়েটা করে নিষেধ করে পথচারী চলাচল করতে ট্রানজিট করতে নিষেধ করে জি vero Il segnale raffigurato indica un'area urbana riservata a parco giochi e divertimenti. Volta se onkito signal ti indica corretta area, shore recta area, area urbana riservata, jeta songrokhito a parco giochi e divertimenti.
মানে হচ্ছে কি আপনার খেলার একটা পার্ক অথবা হচ্ছে কি আনন্দ করার, ডিভার্টিমেন্ট মানে কি আনন্দ করা, তাই না? আনন্দ করার একটা জায়গা, যেটা হচ্ছে শহরের একটা এরিয়া, এরকম একটা এরিয়াকে ইন্ডিকেট করে হচ্ছে এই সিগন্যালটি। Il segnale raffigurato consente il transito ai motocicli. Volte sono scritto signal di te consente, manichi? Consente? Transito? Motocicli, vero? Motocicli. Tarmane ho scritto signal di te motocicli, ce l'ho per tutto motide. Dai chi dai? Il segnale raffigurato consente il transito agli autoveicoli. Signal di te consente, mani? Uno muti dei transito con te agli autoveicoli. Autoveicoli ce l'ha con te uno muti dei. Il segnale raffigurato vale dalle ore 8 alle ore 20. Volte sono scritto signal da shocka l'atta te che rata atta per giunto belli. Vale, mani chi? Belli. Belli, per giunto i tempi. Posso? Il segnale raffigurato indica l'inizio di un percorso pedonale. Volte sono scritto signalti indicate corre l'inizio, ma nessuno vuoi se è un percorso pedonale. Da che è un percorso pedonale, che color ce l'ho? Blu. Blu color ce l'ho. Aro è obbligo signal, dai na? Sì. E tu compiere con la porta, dai le carte che ti pesta che dai le tecchi ove? Falso. Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. Onkito signal ti nisce corre ciclomotori, ce l'ha sul finisce corre. Falso. শুধুমাত্র মানুষ পথচারী পথচারী চলাচল করতে নিষেধ করে পায়ে হাইটা, ঠিক আছে? জি। Il segnale raffigurato obbliga i pedoni a circolare sul margine sinistro della carreggiata. Falso, অঙ্কিত সিগন্যালটি obbliga, obbliga মানে কি? বাধ্যতামূলক। বাধ্য করে। পেদনি পথচারীগুলো বাধ্য আর সার্কুলারে চলাচল করতে সুল মার্জিনে সিনিস্ট্রো দেল্লা কারেজ্জাতা। কারেজ্জাতার যে বাম পাশের যে মার্জিন আছে সেই মার্জিনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে কি আপনাকে কি করে বাধ্য করে এই সিগন্যালটিতে? না মানে এই সিগন্যাল পাওয়ার পরে তো পথচারী ওখানে যাইতে পারবে না, সেখানে আপনি কোন দিক দিয়ে চলবে না চলবে সেটা তো পরের কথা, তাই না? তার মানে এটা ফালসো হবে, তাই না? Il segnale raffigurato consente il transito ai quadricicli a motore. Volte sono scritto signal ti onomuti dei, ce l'ho con te quadricicli a motore. Quadricicli a motore ce l'ho con te tutti dei. Il segnale raffigurato consente il transito alle biciclette. Un chito signal ti onomuti dei, ce Il segnale raffigurato consente il transito alle biciclette. Volte sono scritto signal T consente un muti de transito alle biciclette. Sai che ce l'ho cerco un muti de. Dai chi dene? Sì, vero. Tarmani, amani, amade je moral of the story, shita ki darailo, ero come ekta signal er bitore, jar chobi thakbe tar jonno nishedh. Tar jonno kintu nishedh. Tai na, kar to kon problem nai. Age jabo. Ji, ji. Ji, bhai. এখন দেখেন এই যে সিগন্যালটা, মানে এখন এখন আপনারা চিন্তা করেন, এখন আর আমি আমি আর বলার দরকার নাই। হ্যাঁ, মানে নিজে নিজে একটা জিনিস বের করবেন, কারণ থিম কিন্তু মোটামুটি সব একই, তাই না? একটু চিন্তা করেন, ওকে দেখেন এবার একটু নিজের থেকে চিন্তা করেন যে এই সিগন্যালটা থাকলে, হ্যাঁ আমরা বলছি যে যে ভিতরে যার ছবি থাকবে তার জন্য শুধুমাত্র চলাচল করা নিষেধ, তাহলে এই ছবিটা যদি থাকে তাহলে কি হওয়া উচিত, কি হওয়া উচিত একটু চিন্তা করে যে কোনো একজন আমাকে বলবেন ভাইয়া? এটা হচ্ছে বাংলাদেশের যে ঠেলা গাড়ি আছে না, ওই ঠেলা গাড়ির মতন এরকম এটা হচ্ছে নিষেধ। হ্যাঁ, মানে হচ্ছে কি আপনার হাতে হাত দিয়া ঠেলা দিয়া বা টাইনে হচ্ছে কি যে জিনিসগুলো চালানো হয় ওই জিনিসগুলো হচ্ছে কি নিষেধ, তাই না? নিষেধ, জি। তাহলে এখানে কি এখানে কি কোন ধরনের গাড়ি নিষেধ হবে? না, সব চলতে পারবে, বাট শুধু খালি হাত দিয়ে টানা গাড়ি সব নিষেধ। তারপরে কি এখানে ইয়া চলতে পারবে, ট্রাসিওনে অ্যানিমালে চলতে পারবে? না, ওইটাও তো হাত দিয়ে করে না। ট্রাসিওনে অ্যানিমালে কি আপনি হাত দিয়ে টেনে নেন? না না না, ওইটা চলতে পারবে, চলতে পারবে, চলতে পারবে শুধুমাত্র হাতের সাহায্যে, সেটা ঠেলা গাড়ির মতো যে জিনিসগুলো আছে সেগুলো চলাচল করতে নিষেধ করে, আর কোনো কিছু চলাচল করতে নিষেধ করে না, ঠিক আছে? জি। Il segnale raffigurato vieta il transito dei veicoli a motore durante le ore di mercato.
বলতাছে অঙ্কিত সিগন্যালটি নিষেধ করে চলাচল করতে গাড়িগুলোকে আর মোটর গাড়িগুলোকে মোটরওয়ালা গাড়িগুলোকে দূরান্তে লে উড়ে দি মেরকা মানে হচ্ছে মার্কেট চলাকালীন যে টাইম আছে সেই টাইমে হচ্ছে কি আপনার কি করে মোটর গাড়ি চলাচল করতে নিষেধ করে এই সিগন্যাল দিয়ে কি কোনো ধরনের মার্কেট চলার এখানে কখন মার্কেট চলবে বা মার্কেট চলবে এরকম কোনো কিছু বলে Il segnale raffigurato consente il transito dei ciclomotori. Consente manichi? Ciclomotori to jane ni apnara jeta 50 cc porjonto cylinder ta hoy shegulo hocche ciclomotori. Tale onkito signal ta onumoti dei ki dei na? Dei. Il segnale raffigurato vieta il transito di carretti a mano. Carretti a mano ce la col corte parbe? No. No. Tale che obe? Il segnale raffigurato vale per tutti i veicoli durante le ore di mercato. Volta se anche il segnale ti belli, sciocol gare il giorno per tutti i veicoli. E tu non puoi sentire falso, caro sciocol gare il giorno e tacchi belli, na. Parpore a barbi sondi a barbose durante le ore di mercato, ma marketed j time, marketed timer. সময়গুলোতে মানে মার্কেট যে টাইমে চলে সেই টাইমগুলোতে হচ্ছে কি সকল ধরনের গাড়ি চলাচল করে নিষেধ এক হচ্ছে কি এটা সকল ধরনের গাড়ি চলাচল করতে নিষেধ করে না আর শুধুমাত্র এই সিগন্যালটার দ্বারা কোন ধরনের মার্কেটের কোন সময় কেউ বোঝায় না Il segnale raffigurato è un segnale di pericolo Questo segnale হচ্ছে একটা পেরিকল সিগন্যাল Falso এটা কি সিগন্যাল Divieto Divieto Ok Il segnale raffigurato vieta il transito ai veicoli a braccia. Volte su un kito signal di vieta. Vieta manichi? Nisce. La chol corte, jay garigulo a braccia. Hate dara jay garigulo a chalan, jay garigulo chola chol corte nisce corre. Vero. Il segnale raffigurato vieta il transito di veicoli a trazione animale. Un kito signal di nisce corre, transito corte, chola chol corte, garigulo, jay gulo a trazione animale. Prani dara tanagari. দরা টানা গাড়ি যেমন একটা ঘোড়ার গাড়ি হতে পারে একটা গরুর গাড়ি হতে পারে এগুলো চলাচল করতে নিষেধ করে না Il segnale raffigurato consente il transito delle biciclette Consente mani chi? Permesso Onumuti de biciclette চলাচল করতে অনুমতি দেয় দেয় কি দেয় না Vero Il segnale raffigurato vieta il transito a un motociclo anche se spinto a braccia Volta se অঙ্কিত সিগন্যালটি বিয়েতা নিষেধ করে চলাচল করতে একটা মোটরসাইকেলও হ্যাঁ আঙ্কে সে স্পিনতো আ ব্রাচা আপনি যদি তাকে হচ্ছে কি হাতে ঠিল্লে নিয়ে যান হ্যাঁ তাহলে হচ্ছে কি চলাচল করতে নিষেধ করে বেরো ফালসো ভাই চিন্তা করে বলেন চিন্তা করে বলেন ফালসো ভাইয়া কারণ এরকম কিছু বলেনি হ্যাঁ বলতেছে কি এখানে কোন ধরনের মোটরসাইকেল চলাচল করতে নিষেধ করে না এই সিগন্যালটা শুধুমাত্র হচ্ছে কি আপনার যেমন ঠেলা গাড়ি এটা একটা হাতে চালানোর গাড়ি ঠিক আছে না ওকে কোন ধরনের মোটরসাইকেলকে চলাচল করতে নিষেধ করে না Il segnale raffigurato consente il transito di autovetture che trainano un carrello appendice বলতেছে কোন কিছু সিগন্যালে অনুমতি দেই ট্রানজিট করতে autovettura autovettura কোনগুলো মনে আছে আমাদের ছোট একটা এটাকে গাড়ির একটা অংশ ধরা হয় আপনি যে গাড়ি টানতেছেন সেই গাড়ির অংশ হিসেবে সেটাকে ধরা হয় তাহলে অনুমতি দেয় কি দেয় না কনসেন্ট করে কি করে না Vero. Il segnale raffigurato indica una strada riservata ai venditori ambulanti. Anche il segnale ti indica corretta rasta, sono chi tratta rasta, venditori ambulanti, hocar del giorno, e per sono chi tratta. Falso. Cargo un problema? No. Eta chi c'è il segnale? আপনারাই কিন্তু পারতেছেন তাই না মানে এখানে হচ্ছে কি মানে
এটা হচ্ছে একটা পাতেন্ট একটা লজিক লজিকের ব্যাপার এখানে হ্যাঁ মানে আপনাদেরকে যারা ভয় দেখায় এই করে এই করতে সে করতে এগুলো ভয় টয় এগুলো বাদ দেন হ্যাঁ এগুলো নিজে চিন্তা করলে এগুলো পাওয়া যাবেন ইচ্ছা করলে বাসায় বসে বসে নিজে নিজে পাতেন্ট নেওয়া সম্ভব মানুষের এইসব উল্টাপাল্টা কথা শোনার দরকার নেই Il segnale raffigurato indica una strada riservata ai carri agricoli. বলতেছে যে অঙ্কিত সিগন্যালটি ইন্ডিকেট করে একটা সংরক্ষিত রাস্তা রিজার্ভাতা মানে কি একটা রিজার্ভ রাস্তা তাই না জি রাস্তা রিজার্ভাতা আই কারি আগ্রিকোলি মানে কৃষি কাজের জন্য যে গাড়িগুলো ইউজ হয় হ্যাঁ তার জন্য হচ্ছে কি রিজার্ভ রাস্তা হচ্ছে কি এটা Il segnale raffigurato vige nei centri abitati dalle ore 8 alle ore 20. বলতেছে শহরের ভিতরে যদি এই সিগন্যালটা থাকে ন্যায় চেন্ত্রি আবিতাতি সেটা দাল্লে ওরে ও তাল্লে ওরে বেন্তি মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সেটা ভ্যালিড আমরা কি জানি এরকম সিগন্যালে কোনো প্যানেল লো দেওয়া না থাকলে এটা কতক্ষণ ভ্যালিড 24 ঘন্টা তাহলে এটা কি হবে এখন ফালসো এটা বি যে এটা অর্থ কি বি যে বালে একই কথা বি যে কথা বালে বি যে মানে প্রযোজ্য ভ্যালিড যা বলেন বালে যে রকম বি যে একই রকম বি জেন্তি একই রকম বুঝছি Il segnale raffigurato vieta la circolazione a tutti i veicoli sprovvisti di motore. বলতেছে অঙ্কিত সিগন্যালটি নিষেধ করে চলাচল করতে সকল ধরনের স্প্রবিস্তি দি মোটরে স্প্রবিস্তি মানে ছানা সেন্সা সেন্সা মোটরে হ্যাঁ সেন্সা মোটরে সকল ধরনের গাড়ি চলাচল করতে নিষেধ করে ত্রাসিওনে অ্যানিমালে নিষেধ করে তাই না জি Il segnale raffigurato consente il transito ai veicoli a trazione animale se muniti di pneumatici. Il segnale raffigurato vieta il transito ai veicoli a trazione animale. Il segnale raffigurato consente il transito degli autoveicoli. Il segnale raffigurato consente il transito dei motocicli. Il segnale raffigurato vieta il transito ai veicoli a motore. Vieta manichi? Il segnale raffigurato vieta il transito ai veicoli trainati da asini. ট্রাইনাতি দা আজিনি মানে গাদা দ্বারা টানা যে গাড়ি আছে সেগুলো চলাচল করতে নিষেধ করে Segnale raffigurato vieta la circolazione alle carrozze a cavalli. Carrozze a cavalli, ma ne gura dara je gari tana hoy. Segnale raffigurato vieta il transito ai veicoli trainati da cavalli. বলতে সংকিত সিগন্যাল নিষেধ করে চলাচল করতে ট্রাইনারটি দা কাবাল্লি কাবাল্লি দ্বারা কাবাল্লি মানে কি বলতো ঘোড়া 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 গাড়ি চলা নিষেধ কি নিষেধ না Il segnale raffigurato vieta il transito ai veicoli a braccia. Veicoli a braccia কোনটা? হাতে ঠেলা গাড়ি হাতে ঠেলা গাড়ি এখন এটা কি ঠেলা গাড়ি চলাচল করতে নিষেধ করে না 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 ওকে কারো কোনো প্রবলেম আছে কি না ভাই অনেক কঠিন তাই না ভাই সহজ এটা কিসের ছবি সাইকেলের ছবি তাহলে এই এটার ক্ষেত্রে কি হওয়া উচিত আমি কি দেখেন আমি কিন্তু আমি আমার পাতেন্ট পড়ানোর স্টাইল অন্যরকম হ্যাঁ আমি জানি এগুলো আপনারা জানেন হ্যাঁ কারণ একজন একজন মানুষ হিসেবে এগুলো আপনাদের কমন সেন্স পাতেন্ট মানে সেন্স কিছু জিনিস আছে একটু মানে যেগুলো হচ্ছে একটু পড়ার দরকার আছে কিন্তু এগুলো হচ্ছে কমন সেন্স হ্যাঁ এগুলো হচ্ছে আপনাদের ভিতরেই আছে এগুলো সেগুলোকে নাড়া দিয়ে শুধু বের করতে হবে আমি আপনাদেরকে নাড়া দিয়ে বের করার চেষ্টা করবো আপনারাই বললি এটাতে কি হওয়া উচিত এটা হচ্ছে সাইকেল বিচেকলেটটা শুধু নিতে আর বাকি সবগুলা অনুমতি আছে
সাইকেল জাতীয় যেগুলো আমরা পায়ে পেদালা দিয়া যে চালাই না, সেটা যদি কোয়াড্রোচিক্র হয়ে থাকে, চার চাকার সাইকেলের মতো যদি হয়ে থাকে, সেগুলো নিষেধ হবে, তাই না? কতক্ষণের জন্য ভ্যালিড হবে? চব্বিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা। যদি শুধুমাত্র এই সিগন্যালটাই থাকে, মানে লো না থাকে, তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা। Il segnale raffigurato vieta il transito ai tandem. Tandem চলাচল করতে নিষেধ করে। আমরা কি মনে আছে আমরা যে যখন বেইকুলি চ্যাপ্টার গুলো পড়ছিলাম ট্যান্ডেমের ছবি দেখছি, দেখছি না? জি জি এটা মনে নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে দুইজনে একসাথে, দুই তিনজনে একসাথে যে সাইকেল চালায় ওইটা তো ট্যান্ডেম। ও ঠিক আছে জি, দেখছি নিষেধ। জি বেরো নিষেধ, জি নিষেধ বেরো বেরো। Il segnale raffigurato vieta il transito ai quadricicli a pedale. Quadricicli a pedale, paia da rasera, c'è il secondo, c'è l'ancera, nisce, nisce, no? Nisce, vero. Il segnale raffigurato consente il transito ai quadricicli a motore. Vero. Quadricicli a motore, c'è l'altro ancora, consente mani? Uno, un di asse. Asse, chi nai? Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. Vieta mani? Falso. Il segnale raffigurato consente il transito ai pedoni. Consente mani? Il segnale raffigurato indica un parcheggio per le biciclette. Parcheggio, parcheggio manichi? Parking che indicate con il signal? No, falso. Cycle to ducte barbona. Ducte barbona. Il segnale raffigurato è un segnale di divieto. Ed è per divieto signal? Il segnale raffigurato consente il transito ai ciclomotori a due ruote. Consente mani? Transito? Il segnale raffigurato vieta il transito ai motocicli. Vieta mani? Nisce il transito motocicli. No. Il segnale raffigurato vale dalle ore 8 alle ore 20. Dove? Falso. Caron 24 ghiotter mo 24 ghiottei? Veli. Vale shopper orto chi? Il segnale raffigurato consente il transito delle biciclette nelle ore notturne. Consente mani? Uno morti te, sola sul corte, bicicletta, ore notturne. Credo nisci di. Anzi, sola sul corte per chi va bene. Caro, ciò bisogna tra modo, ciò bisogna tra nisci, tali chi va bene a tribolla sul vetene? Mashallah, mashallah. Il segnale raffigurato vieta il transito alle biciclette. Vieta corre? Il segnale raffigurato indica la presenza di una corsia riservata a biciclette e ciclomotori. Volta si indica corre, ma la presenza opposta è una corsia riservata che sono rubito corsia, bicicletta e ciclomotori. Bicicletta con ciclomotori è una che sono rubito corsia, che uno della corsia che è busaina, dai na? No, è di busaina. Ok, cara, c'è un problema se? No. No. আমরা আগে যাব। হ্যাঁ, এটা কিসের ছবি? মোটরসাইকেল, তাই না? এই মোটরসাইকেল ছবি, তাহলে এটাতে কি হওয়া উচিত? এটাতে মোটরসাইকেল ছাড়া বাকি সবগুলা হচ্ছে কনসেন্ট অনুমতি আছে, শুধু মোটরসাইকেল অনুমতি নেই। দিয়ে তা মোটরসাইকেল মোটরই চলতে পারবে? সাইকেল মোটরই নো না 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 ciclomotori ঢুকতে পারবে না। এই ciclomotori এর মতো ticket কোনো পার্থক্য নাই। জি ভাইয়া, ciclomotori আর মতো ciclomotori মধ্যে কোনো পার্থক্য নাই? পার্থক্য আছে ভাই। আছে তো।
তাহলে এই এটা কিসের ছবি মোটরসাইকেল তার মানে এই সিগন্যালটা দিয়ে শুধু মোটরসাইকেলকে নিষেধ করে বুঝতে পারছেন জি জি চিকলো মোটরের নির্দেশ করে নিষেধ করে না ক্লিয়ার মনে রাখবেন কিন্তু মানে অনেকে ভুল করে যে এটা তো মোটরসাইকেল তার মানে তো চিকলো মোটরেরও নিষেধ বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি Il segnale raffigurato vieta il transito ai motocicli. Vero. Vero. Motocicli che ciò lo finisce core, vero? Vero. Il segnale raffigurato consente il transito ai tricicli e ai quadricicli a motore. Un quinto segnale con un quinto idee, ciò lo conte, tricicli e ai quadricicli a motore. Tricicli, non potremmo essere tricicli, vero? Poi c'è carhoi? In c'è carhoi, lui e a quattro. Quattro cicli to due chakar hoite pare na quattro cicli due chakar na na sorry tin chakar hoite pare char chakar hoite pare to adi cicli tin chakar hoy quattro cicli sempre char chakar thik ache quattro mane char ha quattro mane char quattro cicli mane char chakar cicli mane tin chakar tale ei signal ta proshno kori bhai ei signal diye ekta second ami shesh kori eta ei signal diye apnake ki onumoti dei cholachol korte ti cicli ebong quattro cicli berobe na false hobe berobe বেরোবে আচ্ছা আমরা কুইজ গুলো শেষ করি তারপরে একসাথে যত কোশ্চেন আছে একসাথে শুনবো il segnale raffigurato consente il transito ai motocicli dotati di cellule di sicurezza যদি আপনার যেই মোটরসাইকেল গুলোতে সেল সেফটি সেল থাকে হ্যাঁ এই ওই মোটরসাইকেল গুলো চলাচল করার অনুমতি আছে আমরা কি জানি এই সিগন্যালটা মানে যে কোনো ধরনের মোটরসাইকেল যে কোনো ধরনের সিলিন্ডার এবং যে কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করা কি Il segnale raffigurato è un segnale di pericolo. Falso. 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 Signalti oggi che è pericolo signal falso. Il segnale raffigurato si riferisce ai soli motocicli di cilindrata superiore ai 125 centimetri cubici. Riferisce a che cosa? Bize a chi cosa? Vale a chi cosa? Ma è simile a rotto. Tar mane bolte somkito signal ti riferisce mane projujjo শুধুমাত্র মোটরসাইকেলের দি সিলিন্ড্রাটা সুপিরিয়রে আই মানে 125 এ হ্যাঁ যেটা হচ্ছে 125 সিসি তার উপর যদি সিলিন্ড্রাটা হয় শুধুমাত্র সলি শুধুমাত্র তার জন্য রিফেরিশে রিফেরিশে মানে প্রযোজ্য শুধুমাত্র তার জন্য নাকি সবার জন্য সব মোটরসাইকেল কি হবে ফালসো il segnale raffigurato obbliga i motociclisti a servirsi della pista loro riservata বলতেছে এই এই মোটরসাইকেলটা এটা এই সিগন্যালটা হচ্ছে কি বাধ্য করে মোটরসাইকেলগুলোকে সার্ভিসি দেলা পিস্তা লরো রিজার্ভাতা হ্যাঁ তার হচ্ছে কি যে সংরক্ষিত যে পিস্তা আছে হ্যাঁ সেই পিস্তাতে কি করতে সার্ভিসি বলতে সার্ভিসি শব্দের অর্থ কি মানে সার্ভিসিং এরকম বলেন কি 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 বলবেন বলেন বেশি মানে প্রয়োজনীয় না ভাই হ্যাঁ বলতেছে যে এই সিগন্যালটা আপনাকে বাধ্য করে একটা মোটরসাইকেলকে হ্যাঁ আ সার্ভিসি দেলা পিস্তা লরো রিজার্ভাতা মানে তার যে একটা সেকেন্ড তাহলে কি দাঁড়াইলো যে আপনাকে বলতেছে অঙ্কিত সিগন্যালটা আপনাকে বাধ্য করে মোটরসাইকেলরা কোন পিস্তাটা তাদের জন্য সংরক্ষিত যে পিস্তা আছে যে তারা হচ্ছে কি সেই পিস্তাটা ব্যবহার করবে অবলিকে বাধ্য করে মোটরসাইকেলিস্টে ব্যবহার করতে পিস্তা লরো রিজার্ভাতা তাদের জন্য যেটা হচ্ছে কি সংরক্ষিত সেই পিস্তাটা ব্যবহার করতে বাধ্য করে এই সিগন্যালটা আমরা কি জানি এই সিগন্যালটা মানে তাকে ঢুকতেই নিষেধ করে তাই না জি ফালসো ফালসো কোনো ধরনের সংরক্ষিত কোনো কিছু বোঝায় না il segnale raffigurato consente il transito alle biciclette il সিগন্যালটা অনুমতি দেয় বিচিকলে চলাচল করতে দেখি দেয় না জি জি ভেরো Il segnale raffigurato consente il transito ai motocicli. Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. Falso.
পাইছেন জিনিসটা চিক্লোমোটরের কথা বলছিলাম যে জি জি Il segnale raffigurato vieta il transito in motocicli di qualsiasi cilindrata. Vieta mani chi? Nishe, cholochol korte motocicli qualsiasi cilindrata. Je kono cilindrata motocicli cholochol korte nishet kore. Kore ki kore? Vero, vero. Vero. Il segnale raffigurato vieta il transito ai quadricicli a motore. Quadricicli a motore cholochol korte? Falso. No, falso. Il segnale raffigurato consente il transito alle autovetture. Bene, un uomo ti dei? Vero. Sì, vero. Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a due ruote. Nishet kore cholachol korte shokol dhoroner dui chakar gari. Shokol dhoroner dui chakar gari. Falso. Karon shokol dhoroner moddhe dui chakar gari, dui chakar motor, ciclo motori ache, tarpor dui chakar cycle ache, tader ke to nishet kore na, tai na? Ji. Karo kono problem ache? Na. এবার দেখেন সবাই একবারে মানে পাতেনটা পড়ছে বা পাতেনটা পড়ে এই কুইজটা ভুল করে না মানে এখন হয়তো আপনি বুঝতে পারবেন আপনি যখন পুরাটা অধ্যায় শেষ করে ফেলবেন মানে পুরাটা বই যখন শেষ করে ফেলবেন তখন দেখবেন আপনারা দুইটা কুইজে ভুল করবেন এক হচ্ছে এরকম একটা কুইজ আরেকটা হচ্ছে গিয়া আরেকটা আছে হচ্ছে গিয়া নীল কালার যেটা হচ্ছে গিয়া আপনার এরকমই একটা আলতো ভিতরে থাকে যেটা হচ্ছে একটা নীল কালারের ছবি ইয়ার ভিতরে নীল কালার এটার ভিতরে একটা গাড়ি থাকে আর এটা এই দুইটার মধ্যে অনেকে পেস লাগায় দেয় ঠিক আছে তো আপনাকে মনে করতে হবে এখানে দেখেন এই জিনিসটাকে মনে রাখার একটা আপনাদেরকে একটা সহজ বুদ্ধি আমি শিখিয়ে দেই দেখেন এর একটা দিবি এত সিগন্যাল তাই না জি ভিতরে একটা একটা মানে প্রাইভেট কার দেখা যাচ্ছে কিন্তু আসলে প্রাইভেট কার কে নিষেধ করে না এটা দিয়ে দুইটা চাকা দেখা যাচ্ছে তাই না জি মানে আপনার দুই চাকার উপরে যত গাড়ি আছে সকল গাড়ি নিষেধ মানে দুই চাকার উপরে যেমন তিন চাকার আছে ওইগুলা নিষেধ এই দুই চাকার গাড়ি নিষেধ না দুই চাকার উপরে যত গাড়ি আছে সকল গাড়ি নিষেধ কি রকম এটা আবার দুই চাকার উপরে কি রকম দুই চাকার উপরে গাড়ি নাই না ভাইয়া ওইটা না কারণ এর আগে তো আমরা দেখলাম গোল দিবে তো সিগন্যালের ভিতরে বিচেকলাতা থাকলে ওইটা নিষেধ ঠিক আছে আর এটা তো আউটো ভিতরে দেখা যাচ্ছে এটা তো চার চাকার গাড়ি ভাই এই সিগন্যালটা দিয়ে আপনাকে বলে আপনি যদি দুই চাকার উপরে যে গাড়িগুলো চালাবেন সেই গাড়িগুলো নিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন না এই সিগন্যালটার মিনিং হচ্ছে এটা এটা মনে রাখার জন্য যেহেতু একটু সিগন্যালটা একটু অন্যরকম কিছু কিছু থাকে না হ্যাঁ অন্যরকম থাকে না এই অন্যরকমের যে আপনি এটা মনে রাখার জন্য দেখবেন যে এখানে দুই চাকা দেখা যাইতেছে তার মানে দুই চাকাওয়ালা এর বেশি গাড়ি হইলে আমরা চলতে পারবো না একটা অটোবাস একটা অটো বেতুর এগুলো কি দুই চাকার উপরে না একটা ত্রিচিক্ল একটা কোয়াড্রোচিক্ল এগুলো কি দুই চাকার উপরে না তাহলে জি ওইগুলো নিষেধ গাড়িগুলো নিষেধ জি ভাই বুঝছি তাহলে কি দুই চাকা চলতে পারবে উপরে চলতে পারবে না শুধুমাত্র দুই চাকা চলতে পারবে এখানে এখানে কি লিখছে বিয়াতাইল ট্রানজিট আই মতো বেইকলি কে অন্যত্রে অপিউরোতে হ্যাঁ তিন অথবা চার তার অধিক তার মানে কি দুই চাকা চলতে পারবে জি এবং কি বলছে এ তুত্তিলি আউতো বেইকলি এবং সকল ধরনের আউতো বেইকলি যেটা হচ্ছে কে আনো আলমেনু কোয়াত্রোটে যেটা কমপক্ষে সাইড চাকা সেটা আউতো বেতুর হইতে পারে আউতো কারি হইতে পারে আউতো বুস হইতে পারে এগুলো সব নিষেধ হ্যাঁ বাট হচ্ছে কি আপনার সেন্সর মোটরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি এন্ট্রাভে করতে পারবে চলাচল করতে পারবে বিসিক্লেট চলতে পারবে মোটরসাইকেল তো দুই চাকা সেটা চলতে পারবে চিক্লোমোটর দুই চাকা সেটা চলতে পারবে এজন্য এটা একটু দিবের সি সিগন্যাল এটা খুবই মনোযোগ দিবেন কারণ আমরা এই সিগন্যালটা আইলে আমরা অনেকে ভুল করে ফেলাই হ্যাঁ যে একটা গাড়ি দেখে যে তাহলে এটা অটো ভেতর নিষেধ করতেছে এরকম একটা মনে হয় কিন্তু আসলে না এই সিগন্যালটা যখনই পাইবেন মনে রাখার জন্য দেখেন এখানে দুইটা চাকা দেখা যাইতেছে তার মানে দুই চাকার অধিক যদি কোনো গাড়ি দুই চাকার অধিক চাকাওয়ালা গাড়ি যদি হয় সকল ধরনের গাড়ি নিষেধ আপনি এই মনে রাখেন কোন ধরনের ভুল ছাড়া ক্লিয়ার জি কোনো কনফিউশন নাই তো মনের মধ্যে আপাতত নেই in presenza del segnale raffigurato è permesso il transito a tutti i tricicli a motore permesso mani chi permesso অনুমতি দেয় চলাচল করতে tutti i tricicli a motore সকল ধরনের তিন চাকার গাড়ি মানে চলাচল করতে অনুমতি দেয় permesso করে দেয় কি ফালসো
Il segnale raffigurato vieta il transito alle sole autovetture non catalizzate. Bolte succe che vieta nishet kore il transito cholachol korte alle solo autovetture, je autovetture gulo madhe non catalizzate, kono dhoroner catalizzate nai. Catalizzate hocche ki oita oi je apnar apnar silencia tore thake na? Silencia tore thake na? Tari tari tar sathe ekta ongsho catalizzate, thik ache, jeta hocche apnar bayu dushon komay, thik ache? শুধুমাত্র যদি মানে ক্যাটালাইজ না থাকে তাহলে ফালসো, এটা যে কোনো ভাবে নিষেধ, থাকলেও নিষেধ না থাকলেও নিষেধ। In presenza del segnale raffigurato è consentito il transito agli autocarri. Eta buste parsen karon ekhane nishedh bolar karono keno falso hoyeche buste parsen? Ji solo ar hocche non catalizzator karone hoyeche shudhumatro mane catalyzed jodi na hoy shudhumatro tokhon hocche ge nishedh mane oi je amra catalyzed jodi na thake tokhon matro nishedh mane ki daraiteche jodi thake taile onumoti ache erokom ortho daraiteche tai na? In presenza del segnale raffigurato è consentito il transito agli autocarri. Onumoti ase? No. Autocarri, autocarri. No, falso. In presenza del segnale raffigurato è permesso il transito ai quadricicli a motore. Permesso dei onumoti dei de transito corte quadricicli a motore che onumoti dei? No, falso. Amar kotha ki buste partechen? Ji. Del segnale raffigurato è consentito il transito agli autobus. Autobus cholachol consentito kore. Chole kore ki? No, falso. Dui chakar autobus ase tai na? Dui chakar nai. In presenza del segnale raffigurato è permesso il transito ai ciclomotori a due ruote. Onumoti dei cholachol korte onkito signal er upostitite seta ki ciclomotori a due ruote dei ki dei na? Sì, vero dei. Il segnale raffigurato vieta il transito ai tricicli a motore. Onkito signal korte cholachol korte tricicli a motore nishet kore ki kore na? Kore, vero. Sì, vero. Il segnale raffigurato vieta il transito a tutti gli autoveicoli. Sokol dhoroner autoveicoli cholachol kora nishedh. Ji, vero. Karon ki autoveicoli shongha ki kompokke 4 chakar hoyte hobe, tai na? Ji. Il segnale raffigurato vieta il transito ai quadricicli a motore. Quadricicli a motore vieta nishedh kore cholachol korte. Ji, vero. Ji, vero. In presenza del segnale raffigurato è permesso il transito ai motocicli. অনুমতি দেয় পারমিশন করে মোটরসাইকেল চলাচল করতে এটার উপস্থিতিতে জি vero. In presenza del segnale raffigurato è consentito il transito alle autovetture adibite al servizio di taxi. Bolta se অঙ্কিত সিগন্যালটির উপস্থিতিতে consentito করে চলাচল করতে autovettura যেটা ব্যবহৃত হয় ট্যাক্সি সার্ভিসের জন্য যেটা ব্যবহৃত হয় সেটার জন্য বলতে অনুমতি আছে কি? না, falso. এরকম কিছু না। In presenza del segnale raffigurato è permesso il transito ai veicoli sprovvisti di motore. Permesso manichi? Onomoti. Transito? Cholachol. Veicoli? Gari. Provvisti di motore mane? Sara. Motore sara. Motore sara. Senza motore che onomoti dei chi dei na? Sì, dei. Onomoti dei, vero. Ma c'è qualcuno problem? No. Ma è sprovvisti manichi? তার মানে এই সিগন্যালটা দিয়া আপনার যে কোনো ধরনের বাস চলাচল করা নিষেধ, সেটা স্কুল বাস হোক সেটা পুলমান হোক যাই হোক, মানে বাস হইলে কি করে নিষেধ, সেটা 3.5 টনের কম হোক
সেটা 350 বেশি হোক এগুলা কোনো ধরনের কোনো কাহিনী নাই মানে বাস হইলেই চলাচল করা নিষেধ দিনে হোক রাইতে হোক সব সময় নিষেধ সব সময় নিষেধ দেখেন এই মানে এই সিগন্যাল গুলো যদি কোনো ধরনের পানের লো না থাকে তাহলে সব সময় নিষেধ তাই না পানের লো থাকলে তখন হচ্ছে অন্য ধরনের কথা পানের লো তো যদি বইলা দেয় টাইম এই টাইমের থেকে এই টাইম তাহলে এই টাইমের থেকে এই টাইম নিষেধ যদি বইলা দেয় এই দিন থেকে এই দিন তাহলে এই দিনগুলো চলাচল নিষেধ পানের লো ছাড়া 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নিষেধ হ্যাঁ একটা মাত্র সিগন্যাল আছে আচ্ছা এটা আমরা যখন পরবর্তীতে পড়বো সস্তার সিগন্যাল সেটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বলছে ইন প্রেজেন্সা দেল সিগন্যাল রাফিগুরাতো অঙ্কিত সিগন্যালটি উপস্থিতিতে কনসেন্টিত অনুমতি দেয় ইল ট্রানজিট আলি অটোবাস অটোবাস চলাচল অনুমতি দেয় টুরিস্টিকে যেটা টুরিস্ট জি ফালসো ফালসো সকল অটোবাসের জন্য নিষেধ চলাচল নিষেধ সিগন্যাল রাফিগুরাতো ইন্ডিকা ইল ডিবিয়াতো দি ট্রানজিট আলি অটোবাস অটোবাস চলাচল নিষেধ ইন্ডিকেট করে অঙ্কিত সিগন্যালটি করে বেরো সিগন্যালের ফিগুরাতো এ ভ্যালিডো সোলো নে জর্নি ফেরিয়ালি জর্নি ফেরিয়ালি মানে বুঝেন আমাকে বলতে ফেস্টিভাল দিনগুলো ছুটির দিন জি ফালসো এটা ভ্যালিড শুধুমাত্র ছুটির দিনগুলো না ফালসো 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 ইন প্রেজেন্সা দেল সিগন্যালের ফিগুরাতো অঙ্কিত সিগন্যালের উপস্থিতিতে এ কনসেন্টিত অনুমতি আছে ইল ট্রানজিটো আলি আউটোকারি বেরো জি বেরো বেরো আউটোকারি তো আর বাস না তাই না জি ইন প্রেজেন্সা দেল সিগন্যাল রাফিগুরাতো এ কনসেন্টিটো ইল ট্রানজিটো আলি আউটোবেত্তুরা আউটোবেত্তুরা চলাচলের অনুমতি আছে অঙ্কিত সিগন্যাল প্রেজেন্সা জি এরো ইল সিগন্যাল রাফিগুরাতো বিয়েতা মানে কি নিষেধ চলাচল করতে আউটোকারাভান ফালসো আমরা কি চিনি আউটোকারাভান কোনগুলো জি জি তাহলে আউটোকারাভান পরিমূর্তি নিষেধ করে যেগুলোর ওজন 3.5 টনের নিচে সেগুলোকেও নিষেধ করে ইনফেরিয়রে মানে কি মানে কম 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 তারপরে 3.5 টনের কম যেগুলো পিয়েনোকারিকো মানে ফুল লুড অবস্থায় হ্যাঁ তাহলে সেটাকে আনকে সেটাও নিষেধ সিগন্যালের মধ্যে তখন আমরা বুঝে নিই যে সে আউটোকারিটা 3.5 টনের উপরের আউটোকারির কথা বলতেছে তাই না জি কিন্তু বাসের ক্ষেত্রে কিন্তু সেগুলা না মনে রাখবেন জি শুধুমাত্র আউটোকারির ক্ষেত্রে ঠিক আছে জি মানে সকল ধরনের গাড়ি সেটা উপরে হোক নিচে হোক সকলের জন্য নিষেধ জি ইল সিগন্যাল রাফিগুরাতো প্রিয়ানুনচা মানে কি প্রিয়ানু পূর্ব সংকেত দেওয়া অঙ্কিত সিগন্যালটি পূর্ব সংকেত দেয় ওন আরিয়া সস্তা আরিয়া দি সস্তা একটা সস্তা রে করার এরিয়া এরিয়া বুস টুরিস্ট দিছি হ্যাঁ টুরিস্ট আউটোবাসের জন্য একটা সস্তা রে করার এরিয়ার পূর্ব সংকেত দেয় অঙ্কিত সিগন্যালটি না ফালসো ইন প্রেজেন্সা দেল সিগন্যাল রাফিগুরাতো কনসেন্টিতো ইল ট্রানজিটো আলি স্কুল বাস চলাচল স্কুল বাস চলাচলের জন্য আসি কি অনুমতি না না ফালসো সকল ধরনের বাস নিষেধ ইল সিগন্যাল রাফিগুরাতো সেনিয়া আলা উনা কোর্সিয়া রিজার্ভাত আলি অটোবাস অটোবাসের জন্য একটা রিজার্ভ কোর্সিয়া হ্যাঁ সিগন্যাল দেয় বা চিহ্নিত করে অঙ্কিত সিগন্যালটি দেয় কি আসলে দিতেই তো পারবে না ফালসো in presenza del segnale raffigurato è consentito il transito ai motocicli motocicli চলাচল করতে আসিগনেটের উপস্থিতিতে জি vero in presenza del segnale raffigurato è consentito il transito vero অনুমতি আছে vero কারণ auto caravan কি autobus না তার কোনো প্রবলেম আছে না আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন তো তাই না জি জি এবার আসেন দেখেন তো এটার মধ্যে কি কোনো ধরনের লেখা আছে পণ্যের লাতো না না
এটা 3.5 টনের উপরে ধরতে হবে মানে মন মানে হচ্ছে গিয়া এই সিগন্যালটা নিষেধ করে ওই আউটো গাড়িগুলোকে এটা ভিতরে একটা আউটো গাড়ির ছবি না একটা ট্রাকের ছবির মতো দেখা যাচ্ছে না জি ওই আউটো গাড়িকে নির্দেশ করে নিষেধ করে যেটার ওজন 3.5 টনের বেশি পিওনো গাড়িকে অবস্থায় দেখেন আউটো বাসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না মনে রাখবেন শুধুমাত্র কার ক্ষেত্রে আউটো গাড়ি যদি কোন ধরনের পণ্যের লাতু যদি লেখা না না থাকে একটু বলবেন 50-50 বললে ভালো না তাহলে বুঝতে হবে যে সেই আউটো কারোটা 3.5 টনের উপরে এই যে এটা দেখেন তার জন্য নিষেধ ছিল সরপাসারে করাটা এটা হচ্ছে আউটো গাড়ি কি আউটো কারোর জন্য কোন আউটো কারোর জন্য সকল আউটো কারোর জন্য 3 টনের উপরে যেটা ওটার জন্য নিষেধ তার মানে 3.5 টনের উপরে যে আউটো গাড়িগুলো ছিল তাদের জন্য সকল মোটর গাড়িগুলোকে সরপাসারে করে নিষেধ ছিল কারণ কি এখানে কোনো কিছু লেখা আছে কত টন না না লেখা নেই ঠিক তেমনি ভাবে মনে রাখবেন হ্যাঁ যখন কোন আউটো গাড়ির মধ্যে এরকম কোন ধরনের টনের লাতু লেখা থাকবে না তার মানে আপনাকে বুঝতে হবে ওই সিগন্যালটা হচ্ছে গিয়া 3.5 টনের উপরে যে আউটো গাড়িগুলো তার জন্য জি 3 টনের জন্য কি এটা ভ্যালিড হবে 3 টন আউটো গাড়ির জন্য জি ভ্যালিড হবে ভ্যালিড হবে ভ্যালিড মানে কি ভ্যালিড মানে না না ভাই কারণ আপনার ওজন যদি 3.5 টনের বেশি হয় তখন আপনি ঢুকতে পারবেন না যদি 3.5 টন পর্যন্ত হয় তাহলে কিন্তু ঢুকতে পারবেন জি ঢুকতে পারবো বুঝতে পারছেন জি তার মানে 3.5 টন যে গাড়ি তার জন্য কি এটা ভ্যালিড না না 3.5 টন হবে ভ্যালিড না সুপিরিয়রে করবে 3.5 টন সুপিরিয়রে করবে তার জন্য বেলি সে ঢুকতে পারবে 3.5 টন 3.5 টন হলো তো আমার জন্য ই আছে বেলিট আছে 3.5 টনের উপরে গেলে না বেলিট নেই 3.5 টন পর্যন্ত ঢুকতে পারবেন যখনই দেখছেন 3.5 টন উপরে হয়ে গেছে তখন সুপিরিয়র করলে ঢুকতে পারবেন না বুঝতে পারছেন জি এই মানে এই কথার বাইরে যত কুইজ আসবে সব ফালসু বলতেছে ইন প্রেজেন্ট ইল সিগন্যাল এর ফিগুরাতো পয়েসরে পয়েসরে মানে কি হতে পারে হতে মনিত দি প্যানেলো ইন্টেগ্রাতিভো একটা প্যানেলো সংযুক্ত হইতে পারে হ্যাঁ একটা প্যানেলো একটা পরিপূরক প্যানেলো সংযুক্ত হইতে পারে কোন উন দিবের সবাল করে হ্যাঁ একটা অন্য একটা বেলু অন্য একটা বেলু দিয়া দাল্লা মাসা মেসা দেল ট্রানজিটো হ্যাঁ মানে আপনার মনে করেন যে এটার মধ্যে একটা লেখা দিল যে 10 টন হ্যাঁ ধরে নিলাম আমরা 10 টন লিখে দিল মানে বলতেছে অঙ্কিত সিগন্যালটি হইতে পারে মুনিত দি প্যানেলো একটা প্যানেলো সংযুক্ত করে দিতে পারে এই সিগন্যালটার মধ্যে হ্যাঁ যেটা অন্য একটা বেলু কারণ এটার মধ্যে কোনো কিছু লেখা নাই তার মানে 3.5 টন উপর জন্য বেলি যদি এখানে এখানে যদি 5 টন লেখা দিত তার মানে কি 5 টনের উপরের জন্য বেলি 5 টনের উপরে লে যাইতে পারবেন না জি ঠিক আছে না তার মানে অন্য একটা বেলু সেখানে সংযুক্ত হইতে পারে দেল্লা মাসা মেসা দেল ট্রানজিটো মানে কত টন পর্যন্ত সেখানে যাওয়ার অনুমতি আছে যেমন এখানে যদি 5 টন লেখা থাকতো তাহলে 5 টন পর্যন্ত আমরা যাইতে পারতাম 5 টনের উপরে হইলে নিষেধ জি 6 টন হইলে নিষেধ নিষেধ 6 লেখা থাকলে কত মানে 6 এর উপরে গেলে নিষেধ কিন্তু 6 টন পর্যন্ত তো যাইতে পারতাম তাই না জি এটা তা সেটাই বলতাছে এই সিগন্যালের সাথে যদি একটা প্যানেলও সংযুক্ত করে দেয় হ্যাঁ এমন একটা প্যানেল সংযুক্ত হতে পারে যেটার মধ্যে আলাদা একটা বেলু লেখা থাকবে হ্যাঁ যত দূর পর্যন্ত আমাদেরকে আমেসা করে ট্রানজিট চলাচল করতে অনুমতি দেয় তাহলে কি ঠিক ঠিক আছে কিনা জি জি বেরো প্রেজেন্সা দেল সিগন্যাল আর ফিগুরা তো কি তো সিগন্যালটি উপস্থিতিতে এখন সিনটি তো অনুমতি আছে ইল ট্রানজিট চলাচল করতে দিউন আউটো কারাবান একটা আউটো কারাবান চলাচল করতে অনুমতি আছে দি মাসা পিনো কারি কো সুপিরিয়রে আত্রে বিলগো চিনকো তো নেলে আচ্ছা কাউ আউটো কারাবান কি আউটো কারু না তাহলে সে কয় টন হোক এটা তো আমার দেখার বিষয় না 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 চলতে পারবে যখন হবে তখন 3.5 টনের উপরে গেলে তার জন্য আর বেলি না মানে তার জন্য আর ঢুকা যাবে না সে ঢুকতে পারবে না তাহলে সে তো যেটা সে তো আউটো কারাবান সেটা 10 টন হোক 20 টন হোক কোনো সমস্যা নাই তাহলে তার জন্য অবশ্যই অনুমতি আছে বেরো ইন প্রেজেন্সা দেল সিগন্যাল এর ফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আ টুটি লি আউটো কারি কারোসাতি কন কাসোনে আপেরতো হ্যাঁ বলতাছে যে এই সিগন্যালটা
অনুমতি দেয় চলাচল করতে সকল ধরনের আহতকারীকে, যেটার মানে যেটার বডি, যেটার কার্বস এরিয়া যেটা আছে, বডিটা যদি ওপেন থাকে, খোলা থাকে, হ্যাঁ, তার বডি কিছু কিছু আছে না ফরগুনে টাইপের, আবার কিছু কিছু আছে না, দেখেন না আমরা যে মানে উপর দিয়ে বডি খোলা, কার্বস এরিয়া খোলা আছে না, আপের তো আছে না, জি, তাহলে এটা কি সকল ধরনের আপের তো যে কার্বস এরিয়া, সকল ধরনের আহতকারী কি কি চলাচল করতে অনুমতি দেয়? না, যদি সে যদি খোলা হয়ে যদি 3.5 টনের উপরে হয় তাহলে কি তাকে অনুমতি দেয়? না, দেয় না। তার মানে এখানে তুত্তি বলার কারণে, তুত্তি আউতকারী বলার কারণে কি হবে? ফালসো। ইন প্রেজেন্স অফ দেল সিগনালেরা ফিগুরাতো এ কনসেন্টিত, অঙ্কিত সিগনাল কি অনুমতি দেয় ইল ট্রানজিট চলাচল করতে, আল্লি আউতু ট্রেনি, মানে আউতু ট্রেনি কোন গাড়িগুলো মনে আছে আমাদের? জি ভাই, জি, একটা একটা নিয়ে যখন অটো বিক্রয় যখন একটা রিমোট কি টানবে তখন তাকে একটা মত্রিচে, কথা বলতে একটা মত্রিচে যখন আরেকটা রিমোট কি টানবে তখন এটা অটো ট্রেনি হয়, তাই না? জি জি, এটা হচ্ছে রিমোট কি টানে তাকে মত্রিচে বলি, এটা সে যে গাড়ি হোক না কেন। বলতেছে মাসা পিনু মাসা সুপিরিয়রে আত্রে বিব্রচিং কয় তো নেলাতে, যেটা আপনার ওজন কত 3.5 টনের বেশি, হ্যাঁ, নন আদেবিটি আল ট্রান্সপোর্ট দি পারসনে, যেটা হচ্ছে কি মানুষ পরিবহনের জন্য নয়, হ্যাঁ, বলতেছে মানুষ পরিবহনের জন্য নয় এমন একটা আউতু ট্রেনি যদি 3.5 টনের উপরে হয় তাহলে তার চলাচল করার অনুমতি আছে। আচ্ছা আমাকে বলে মানুষ পরিবহনের জন্য যদি ইউজ না হয় তাহলে কি পরিবহনের জন্য ইউজ হয়? মেরচি মেরচি মাল পরিবহনের জন্য, তাহলে আমরা কি জানি 3.5 টন হলে কোনো ধরনের মাল না ভাই? না, আর এখানে বলছে যে অনুমতি আছে 3.5 টনের উপরে যদি মানুষ পরিবহনের জন্য, তাহলে কি হবে? ফালসো। কারণ আমরা জানি মানুষ পরিবহনের জন্য না হলে তো সেটা অবশ্যই মাল পরিবহনের গাড়ি, তাই না? জি, ক্লিয়ার হয়েছেন কুইজটা সবাই? জি জি জি, বলবেন একবারে 1% যদি কনফিউশন থাকে তারপরে বলবেন, আমি চেষ্টা করব আরো ইজি বলার জন্য। ইন প্রেজেন্স অফ দেল সিগনালের ফিগুরাতো, অঙ্কিত সিগন্যালের উপস্থিতিতে এ কনসেন্টিত অনুমতি আছে ট্রানজিত চলাচল করার, দি আউটোবুস, হ্যাঁ, দি মাসা কমপ্লেসিভা সুপিরিয়রে আতা বিলগোচিং কতন লাতে, বলতেছে অঙ্কিত সিগন্যালের উপস্থিতিতে অনুমতি আছে চলাচল করার একটা আউটোবুস যেটার ওজন, যেটার ওজন সামগ্রিক ওজন কত 3.5 টনের বেশি, আউটোবুস 3.5 টনের বেশি, আপনার কোনো সমস্যা আছে এই সিগন্যালে? না না, বেরো। ইল সিনিয়ালেরা ফিগুরাতো বিয়েতা, অঙ্কিত সিগন্যালটি নিষেধ করে চলাচল করতে, দিউন আউতুকারো, একটা আউতুকারীকে চলাচল করতে নিষেধ করে, যে মাসা আপিনো কারিকো পারি আত্রে তনের লাতে, যেটা 3 টনের সমান সেটাকে চলাচল করতে বিয়েতা করে, বিয়েতা না না, আমরা কি জানি কত টন পর্যন্ত চলতে পারবো? 3.5 টন পর্যন্ত চলতে পারবে, 3.5 টনের উপরে গেলে আর চলতে পারবে না, উপরে গেলে চলতে পারবে না, তাহলে আমার এক বলছে 3 টনের সমান পারি আত্রে তনের লাতে, তাহলে এটা কি হবে? ফালসো হবে। বুঝতে পারছেন সবাই? জি, হ্যাঁ, দেখবেন আবার এটা কিন্তু শুধুমাত্র আউতকারীর ক্ষেত্রে এরকম লেখা না থাকলে সেটা 3.5 টনের উপরের গাড়িগুলোকে নির্দেশ করে, কিন্তু বাস ট্রাসের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই করে না, করে না, মনে রাখবেন, ঠিক আছে, মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইল সিনিয়র ফিগুরাতো বিয়েতা ইল ট্রানজিটাই বেইকুলি আদি বিতি আল ট্রান্সপোর্টো দি কোজে, ট্রান্সপোর্টো দি কোজে মানে মাল পরিবহনকারী, ঠিক আছে? জি ভাইয়া, আদি বিতি ব্যবহার করা, ব্যবহৃত, ব্যবহৃত, জি, বলতেছে অঙ্কিত সিগন্যালটি নিষেধ করে চলাচল করতে গাড়িগুলোকে যেটা ব্যবহৃত হয় ট্রান্সপোর্টো দি কোজে মানে মাল পরিবহনের জন্য, যদি 3.5 টনের উপরে হয় পিনোকারিকো অবস্থায় তখন নিষেধ করে মাল পরিবহন। ইল সিনিয়রাফিগুরাতো বিয়েতা ইল ট্রানজিটা তুত্তিলি আউতোকারী কারোত সাতি কন ফর গুনে কিউজো, বলতে সকল ধরনের যে গাড়ি গুলার কভার করা থাকে, কারোত ছেড়ে বডিটা কভার করা থাকে, হ্যাঁ, ক্লোজ করা থাকে, বন্ধ থাকে, যেটা ফর গুনে বলে, সে গাড়ি গুলা চলাচল করতে সকল গুলো কি চলাচল করতে নিষেধ, সবগুলা কি নিষেধ করে? না, কারণ 3.5 টনের উপরে গেলে নিষেধ করবে, তাই না? জি, ইন সিনারা ফিগুরাতো বিয়াতে এল ট্রানজিট হয় বেইকুলি দি মাসা সুপিরিয়রে আত্রে বিলগো চিনকোতো নেলাতে দেস্তি না তিয়াল ট্রান্সপোর্ট টু দি পারসনে, ট্রান্সপোর্ট টু দি পারসনে হলে সেটা কি গাড়ি?
দেখেন এই যে দেখেন এখানে বলছে কারো চিড়িয়া যদি কোন কাসনে আবেরত হ্যাঁ সেটা কাসনে মানে পাটাতন খোলা যদি থাকে যেটা হচ্ছে কি আমরা দেখি না বাংলাদেশে যে ইয়াগুলো যেমন ট্রাক যেগুলো ইট টানে হ্যাঁ এরকম যদি হয় এরকম দেখে চতুর্দিকে ক্লোজ করা ইট যে টানে এগুলো না খোলা পেস ক্লোজ করা না হ্যাঁ তো হচ্ছে ওই ওইটার কথা বলছি আবার এখানে বলতেছে কি যদি সাড়ে তিন টনের উপরে হয় তার জন্য নিষেধ এবার খোলা হোক বন্ধ হোক সাড়ে তিন টন পর্যন্ত হইলে কিন্তু নিষেধ না বুঝতে পারছেন আর কারো কোনো প্রবলেম আছে আলমগীর বাবি আসতে অন্য একজন বলেন উনি অনেক খোলা বলছে অন্য একজন বলেন আমাকে আমি বলবো বলেন এই সিগন্যালটা হচ্ছে যেসব গাড়ির ওজন সাড়ে ছয় টনের উপরে সেসব গাড়ি মানে চলাচল করা নিষেধ কারণ এখানে লেখা দিছে তাই না বুঝতে পারছেন এবার পরীক্ষা হবে হ্যাঁ এবার হচ্ছে সারপ্রাইজ টেস্ট আমি নামগুলো বলবো প্রথমে ফারজানা মিমাপা তারপরে হচ্ছে ফারজানা আপা তারপরে সাইদ ভাই হাবিব আপা ফিরদুসি ফিরদুসি আপা না মুস্তফা কামাল ভাই পড়েন আমি পড়বো ভাই না যেভাবে নামগুলো বলছি সেভাবে আপনি আপু আপনার পর আমি In presenza del segnale raffigurato è consentito il transito agli autoveicoli ed uso speciale di massa superiore a 6.5 tonnellate. Upostit signalite onomoti ase cholachol korte autoveicoli ব্যবহার করে স্পেশাল সুপিরিয়রে সেই পন্থে লাতে সাড়ে ছয়টার উপরে হইলেন অনুমতি আছে তো ভাই বেরো একটু ভালো করে পড়েন ও সুপিরিয়রে জি ভাই ফালসো সুপিরিয়র হইলে কি অনুমতি আছে না 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 ফালসো পরে কার নাম বলছি আমি ইন প্রেসেন্সা দেল সিগন্যালে রাফিগুরাতো এ ভিয়েতাতো ইল ট্রানজিটো দি আউটোকারি সে সুল্লা কার্তা দি সিরকুলাসিওনে এ ইন্ডিকাতা উনা মাসা এ পিয়েনো কারিকো সুপিরিয়রে এ 3.5 টর্নেল্লাতে সাইদ ভাই হাবিব আপা তারপরে মুস্তফা কামাল ভাই আমি পড়বো ভাই ইনফেরিয়রে
quella indicata nel segnale. Nel segnale. La guida consentita è stata per quelli. Aspetta, forse è messa complessiva. Dai, vero. Chi fosse un uomo ti ha seccato la cella corte? যদি মাল পরিবহনকারী গাড়ি হয় আদিবিতি মানে ব্যবহৃত হয় যদি গাড়িটা যদি ব্যবহৃত হয় ট্রান্সপোর্টে দি কজে হ্যাঁ মাসা কমপ্লিসিবা যেটা ওজন যদি সামগ্রিক ওজন যদি পারি সমান অথবা ইনফেরিয়র কম হয় যেটা ইন্ডিকেট করা আছে তার থেকে যদি কম অথবা সমান হয় তাহলে কম অথবা আমরা কি জানি 6.5 টন পর্যন্ত হইলে আমরা চলতে দিতে পারবো তাই না জি জি ওকে পরে কার নাম ছিল ভাই আমি হাবিবা Il segnale raffigurato vieta il transito di autobus di massa complessiva superiore a 10 tonnellate. Autobus, chi vuol dire? Cosa ha detto? Sì, il cane è bulla, se tu vuoi la busta getta, sì, massa complessiva. E chi vuol dire massa complessiva? Siamo grigugiona, pagare il giugiona, sì. Oh, accia. E tu autobus date falso, se giù di autobus è nata, tu sei giù non buslam. তারপরে এখানে বলছে বিয়াতা করে নিষেধ করে আর এটা জি এটা এটা কি গাড়ির জন্য সিগন্যাল তো কার মাল মাল কোনকারী গাড়ির জন্য তাই না মাল বহনকারী হ্যাঁ যে এখানে যে তো লেখা আছে সেই বিরগোলা চিনকতনের লাতি যেহেতু মাল পরিবহনের গাড়ির কথা বইলে আপনাকে বলতাছে ছবি দিয়ে আপনাকে বলতাছে যে বাস চলাচল করে নিষেধ এজন্য এটা ফালসু জি তারপরে Kamal bhai, Kamal bhai. Kamal bhai, unmute kore kotha bolte hobe. Tarpore Salma apa, tarpore Shumi apa. Kamal bhai, shuntechen? Acha Salma apa poren, Shumi apa poren pore. Il segnale raffigurato preannuncia una presa pubblica nella vicinanza. Presa pubblica এখানে কোন ধরনের পাবলিক যে ওজন মাপার কোন যন্ত্র আছে এরকম কোন কিছু বলে না এরকম কোন কিছু বলে নি ভাই এটা হচ্ছে ফালসু হবে ফালসু হবে আচ্ছা ইল সিগন্যালে রাফিগুরাতো বিয়েতা ইল ট্রানজিটো আলি আউট কারি কোন মাসা এ পিয়ানো কারি কো সুপিরিয়র সেই বিগুলা চিঙ্গেতন লাতি অঙ্কিত সিগন্যালটি নিষেধ করে ট্রানজিট চলাচল করতে আলি আউটকারী ওই আউটকারী গুলোকে যেগুলার মাসা পিয়নকারী কো 6.5 টনের উপরে এটা ভেড়ো ভাই কারণ আমরা জানি 6.5 টনের উপরে হইলে নিষেধ করে জি ভাই সাইদ ভাই পড়বেন ইয়া কি বলে মুস্তাফা ভাই পড়বেন মুস্তাফা জি 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 ভাই পড়েন ইন প্রেজেন্সা দিল সেনিয়ালে রাফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আলি আউটকারী di massa complessiva pari a 7.5 tonnellate. È falso. আমাদের 6.5 টন পর্যন্ত অনুমতি আছে 6.5 টনের উপরে গেলেই এটা অনুমতি নাই দেখেন মাশাআল্লাহ আপনারা একজন একটা কুইজও কোনো মানে একবার অর্থ সহ আপনারা যেভাবে পড়ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আর বাকি যারা আছেন তারা পড়ার দরকার নাই এবার আপনারা আপনাদের মধ্যে কারা পড়বেন না যারা আছে ফেরদৌসিয়া পাইয়া তারা পড়ার দরকার নাই রুকন ভাইরা আপনাদের মধ্যে কারা পড়বেন আবার বলেন এই তিনটা আছে জি পড়েন ইন প্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আলি আউটোবুস বলছে উনিতো এই সিগন্যালটি ইন্ডিকেট অনুমতি আছে চলাচল করতে আউটোবুস সি আছে তো আছে তাই না কি হবে ভেরো পরে কি পড়বেন আমি পড়ি ভাই পড়েন ইন প্রেজেন্সা দেল সিগন্যালে রাফিগুরাতো এ কনসেন্টিতো ইল ট্রানজিটো আলি আউটো কারাভান আচ্ছা এখানে বলস অঙ্কিত সিগন্যালটির উপস্থিতিতে আপনাকে অনুমতি দেয় চলাচল করতে আউটো কারাভান এটা ভের হবে ভাই আর কি পড়বেন লাস্ট লাস্ট শেষ বালুতার সব বালুতার ভাই আবার আমি পড়বো না না আপনি না হ্যালো ভাই পড়বো পড়েন সিনিয়ালে রাফিগুরাতো বিয়েতা ইল ট্রানজিটো আই বের কলি দি মাসা সুপেরারে আ সেই সুপারিয়রে
sei punto cinque tonnellate destinata ai trasporto di persone. Falso, vai. Manusia tola sono tu nisce noi. Nisce noi, nisce noi. Caro, siete dosto noio, manus tola sono il gari nisce? Noi. Can you put in nisce? Abar put in manus polibone gari agente falso. Ok, mashallah, brother. অল্প কিছুদিন আপনাদের ইমপ্রুভমেন্ট করে কি বলবো আমি বলার মতো কিছু না আমি খুবই আনন্দিত ওকে তাই হচ্ছে হাবিবা নাই আমি ধন্যবাদ সবাইকে আপনাদের মানে অনেক মানে ইমপ্রুভমেন্ট আশা করি হচ্ছে দ্রুতই আপনারা হচ্ছে অন্য অন্য গ্রুপে আমি হাবিবা আচ্ছা আচ্ছা ধন্যবাদ করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ